আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আজ আমরা একদমই অন্য রকমভাবে একটা বেগুন ভাজার রেসিপি দেখাবো, যেটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আজ আমাদের রেসিপি মশালা বেগুন। মশলা বেগুন বানানোর জন্য কি কি লাগছে আমরা দেখে নেব। প্রথমে আমরা বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি, একটু পাতলা স্লাইস করে নিয়েছি, তারপর বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি, এই যে এরকম স্লাইস করে নিয়েছি। তারপরে 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা তিল, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো, তবে সামান্য পরিমাণ রাঁধুনি। কৌটোটার মধ্যে আছে একটা মিক্সড মশলা যেটা আমরা বাড়িতে বানিয়েছি। এর মধ্যে আছে এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এইসব দিয়ে আমরা এরকম একটা মশলা বানিয়ে রেখেছি, এটা আমরা ইউজ করবো আজকে। প্রথমে আমরা বেগুনটাতে লবণ অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ এবং হলুদটা দুটোটা খুব ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। এতে এবার যোগ করে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো আমরা দুটো মাখিয়ে নেব। আমরা খুব অল্প করে চিনি ছড়িয়ে দিচ্ছি প্রতিটা বেগুনের উপরে। এবার সবশেষে আমরা বেগুনটাকে এরকম একটু বেসন গুঁড়ো নিয়ে নিচ্ছি, তাতে একটুখানি কোট করে নিচ্ছি। এইভাবে হাতে করেও আপনারা উপরটা ছড়িয়ে নিতে পারেন। দু পিঠেই একটু করে বেসনের গুঁড়ো আপনাদের যোগ করে নিতে পারেন। গরম গরম ভাতে এই বেগুন মশলা বেগুন খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এবার আলটিমেটলি আমরা যোগ করে দিচ্ছি বাড়িতে বানানো ভাজা মশলা, যেটা বেগুনের আসল স্বাদ নিয়ে আসবে। ছড়িয়ে দিচ্ছি একটু করে রাঁধুনি, এবার দেবো একটুখানি করে সাদা তিল, পোস্ত থেকে এটা একটু কোটিং করে দিলাম আমরা। বেগুনগুলোকে আমাদের কোটিং করা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে ফ্রাই করব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, এবার একটু রিফাইন্ড অয়েল যোগ করলাম। তেলটা গরম হয়ে গেছে, এতে এবার আমরা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে আমরা দু মিনিটটা
ফ্রাই করে নেব। এইভাবে আমরা বাকি বেগুনগুলো ফ্রাই করে নেব। নাও আমাদের মশলা বেগুন কমপ্লিটলি রেডি হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।